এটাই মোহনবাগান, খুব ভালো খেলা হয়েছে, যেভাবে কামব্যাক করেছে সত্যি কথা বলতে কি মোহনবাগানের যে টিম স্পিরিট এবং টিমের যে এখন কম্বিনেশন আরও ভালো রেজাল্ট করবে পরে। আইএসএলও খুব ভালো করবে আশা করছি, কেন কোচ যে এসছে সে খুবই ভালো কাজ করছে এবং যেন জুনিয়ার সিনিয়র খুব ভালো একটা কম্বিনেশান হচ্ছে, আশা করছি আরও ভালো করবে। এটা দেখো একটা ডিফেন্সিভ ল্যাক কিছুটা ছিল, যাই হোক ওটা কামব্যাক করেছে, খুব ভালো কামব্যাক করেছে। ভাইটাল কিছু না, একটু চাপের আছে, আমার ডিফেন্স নিয়ে চাপের আছে, অসুবিধা নেই। তবু আমাদের যে এতে জামশেদপুরে যে ম্যাচটা হয়েছিলো পাঞ্জাবের সঙ্গে, তাতে আমাদের একটু কোচ একটুখানি মানে সিদ্ধান্ত ভুলভাল নিয়ে ফেলেছে। যাই হোক ঠিক আছে, আজকে যেমন অসুবিধা হবে না, চাপে বলতে কিছু নেই, আমরা জিতবো আজকে 100% জিতবো বলে রাখলাম আমি। ছেত্রি নেই, ছেত্রি অবসর নিয়েছে, সে ইন্ডিয়ার টিম থেকে অবসর নিয়ে নিয়েছে, তারপর ছেত্রি কিছু নেই, ছেত্রির কিছু নেই। হ্যাঁ, অ্যাজ এ ক্যাপ্টেন প্রাক্তন অধিনায়ক তাকে সম্মান করতেই হবে, মনমানে খেলে গেছে ছেত্রি, প্রথমেই আমাদের ছেত্রি খেলে গেছে, যাই বলে ছেত্রি আমাদের ভরসা আছে, কিন্তু সেইভাবে আমাদের কিছু ডাকাতে পারবে না ছেত্রি আমাদের এগেনস্টে। ফলাফল মনমান জিতবে, 2-0 রেয়াল হবে, 2-0 রেয়াল হবে, আমি আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, না 2-0 হোক না, দরকার নেই বেশি আমাদের, 5-0 লাভ কী হবে, 5-0 লাভ জিতবো, 2-0 জিতবো আমরা, 2-0 আমরা জিতবো। আমি স্মৃতির মোড় থেকে এসেছি, স্মৃতির মোড় কাশীপুর, নাম রবীন পাইক। গ্রেট রিটার্ন ব্যাক মোহনবাগান, এইটাই তো গত ম্যাচেও দেখো পরপর আমরা পিছিয়ে থাকার পরে আবার রিটার্ন ব্যাক করেছি, টিমের যে এই স্পিরিটটা এটা সব থেকে ভালো লাগছে, যে টিমটা পিছিয়ে পড়ার পরে লড়াইয়ের যে মানসিকতাটা ফিরে এসছে মলিনার কোচিংয়ে, এটা খুব ভালো লাগছে টিমটাকে দেখে। একটা ভয় বা ভীতি আসছিল, কিন্তু টিম দেখে মনে হচ্ছিল টিম রিটার্ন ব্যাক করবে এবং সেই রিটার্ন ব্যাকটাই টিম করলো। অবভিয়াসলি উইন, এর মধ্যে কোনো সন্দেহ নেই, মোহনবাগান চ্যাম্পিয়ন হচ্ছেই হচ্ছে দুরান। হ্যাঁ হ্যাঁ, 200% হবে, থ্যাংক ইউ, জয় মোহনবাগান। 133তম ডুরান সেমিফাইনালে আজকে আমরা এসেছি জয়ের দেখতে প্রিয় দলের, আশা করি ফুল প্যাকড আপ হবে আজকে, আর সেই সঙ্গে আমাদের একটা স্লোগান থাকবে, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজিকর। হ্যাঁ, প্রচণ্ড ভাইটাল এবং ভারতবর্ষের সবচেয়ে ঐতিহ্যবাহী টুর্নামেন্ট, সবচেয়ে প্রাচীনতম টুর্নামেন্ট, এই ডুরান সেমিফাইনালে আমরা আসতে পেরে আমরা সবাই গর্বিত এবং আমাদের প্রিয় দল মোহনবাগানকে আমরা সাপোর্ট করতে এসেছি, জয় মোহনবাগান। মানে ভোলা যাবে না, মানে অবিশ্বাস্য জয়, দারুণ জয়, দু গোলে পিছিয়ে থাকুক আর 3 গোলে পিছিয়ে থাকুক, মোহনবাগান কামব্যাক করবে সবাই জানে। ফাইনাল খেলা কেমন হবে? ফাইনাল খেলা আরও আরও ভালো হবে, আরও ভালো হবে। এটা ডিফেন্সের কিছুটা এটা গলত আছে, মানে একটু ভুল আছে, নতুন ডিফেন্স আস্তে আস্তে অ্যাডজাস্টমেন্ট হতে সময় লাগবে, না নতুন আস্তে আস্তে অ্যাডজাস্টমেন্ট হতে সময় লাগবে, আরও মানে প্রচুর ম্যাচ বাকি আছে, কন্টিনিউ হতে থাকবে। ফাইনাল খেলা কেমন হবে? ফাইনাল খেলা দারুণ আশা করি, আরও ভালো হবে, কারণ যে টিম উঠেছে সে কিন্তু খুব ফাস্ট, আমাদের ডিফেন্স কিন্তু আজকে একটুখানি স্লো ছিল, কিন্তু আমাদের দীপেন্দু কিন্তু অসাধারণ ফুটবল খেলেছে, একটা ছেলে কিন্তু খেলাটা কিন্তু ঘুরিয়ে দিয়েছে, দারুণ খেলেছে বাচ্চা ছেলে, দারুণ আমাদের। এইটা একটা পারফেক্ট এক্সাম্পল, পরপর দুটো ম্যাচ কিভাবে ফিরে আসা যায়, এইটা এই দুটো ম্যাচ হচ্ছে পারফেক্ট এক্সাম্পল, বোঝাই যাচ্ছে টিমের মেন্টাল স্ট্রংনেস অনেকটা রয়েছে, যার জন্য এইরকম ক্রান্ট সিচুয়েশন থেকে ফিরে আসতে পারছে। আশা করি ফাইনালটা একদম ভালো হবে, আমরা জিতবো। বিশ্বাস ছিল টিমের ওপর, বিশ্বাস ছিল প্রত্যেক জনের ওপর, বিশ্বাস ছিল আমাদের কোচের ওপর, বিশ্বাস ছিল আর প্লেয়ারদের ওপর, বিশ্বাস ছিল যে আমরা ফিরবই, আমরা ফিরেছি এবং আমরা জিতেছি, এভাবেই ফিরে আসবো, এভাবেই ফিরে আসা যায়। ফাইনাল খেলা কেমন খেলেছে? ফাইনাল খেলা আশা করছি আমরাই জিতবো, আমরাই জিতবো, জয় মোহনবাগান, জয় মোহনবাগান।